धानिया खाली में राजनीति के नाम पर कुछ लोगों ने हैवानियत की हद तक पार कर दी। सामने वाले की गलती सिर्फ इतनी ही थी कि उसने पीएम नरेंद्र मोदी के समर्थन में फेसबुक पर पोस्ट किया था। धानिया खाली के बोसो रामेश्वर बाटी इलाके में रहने वाले भक्त मंडल पेशे से गृह शिक्षक है। आरोप है कि शुक्रवार के रात करीब 25 लोग लाठी डंडों और रट से लैस होकर उसके घर में घुसे और उसकी पिटाई शुरू कर दी। उन लोगों ने भक्त के माता पिता के साथ भी पिटाई की। हैवानियत की हद तक पार हो गई। तीनों का इलाज चुचुड़ा के इमामबाड़ा सदर अस्पताल में चल रहा है। कल के प्रथम तो जेटा হয়েছে আমি ওই টাইমে স্টুডেন্ট পড়াছিলাম ঠিক আছে তো এই সময় কয়েকজন এলো প্রথমে আমাদের গামেরি কয়েকজন এসে বলছে তুই একটু বাইরে আমি ডাকলো আমি জাস্ট বাইরে গেলাম তারপর থেকে বলে এই ছেলেটাই শুধু এই ছেলেটা বলে আমাকে দুধদাপ করে মারতে শুরু করে দিল ঠিক আছে ম্যাক্সিমাম তো 7 থেকে 8 জন আমায় লাঠি দিয়ে মেরেছে প্রচন্ড আর আমাদের বাড়ির ভিতরে 20 থেকে 25 জনের উপরে লোক ছিল তো আমার একটাই কথা কি কারণে আমাকে মারা হলো এইটাই এটা আমার মেন কথা কি কারণে মারা হলো আমি কোথায় গেছি কি না করেছি এই কারণে আমার একটাই কথা তাছাড়া আর কোনো কথা নেই মাকে তারপরে তো আমাকে ছেড়ে বাবা আমাকে খুব মারলো তারপর মা জল চাওয়া সত্ত্বেও তার মুখে উঁতে দেওয়া হলো এই যে অমানবিক একটা ঘটনা ঘটেছে এটারই আমি প্রতিবাদ চাই তাছাড়া আর কিছু কাড়া কাড়া করেছে তো এটা পুরো টিএমসির লোকেরাই এটা করেছে